নমস্কার সবাইকে, সম্মান এবং সম্বর্ধনা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কোভিড-19 অতিমারীর প্রভাবে জনজীবন বিপর্যস্ত, সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন চলছে কোনো মতে। মানুষ শ্রেষ্ঠ কারণ তার শ্রেষ্ঠ সৃষ্টি সমাজ ব্যবস্থা। সমাজ সৃষ্টির কার্যকারণের মূলে রয়েছে শৃঙ্খলা বিধান। পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় সমাজতান্ত্রিক সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে। দায়বদ্ধতা শুধু সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার নয়, সমাজের প্রতিটি মানুষের দায়বদ্ধতার সমন্বয়ে গড়ে ওঠে সামাজিক দায়বদ্ধতা। আজ সমাজে সেই দায়বদ্ধতার বড়ই অভাব। মানুষের স্বভাবে আজ আত্মসর্বস্বতা, লোভ, পীড়ন, শোষণ, বঞ্চনা ক্রমবর্ধমান। সংকীর্ণ গণ্ডি খণ্ডিত চেতনায় মানুষ চার দেওয়ালের ঘরের মধ্যে তালাবদ্ধ। 10 নম্বর বাড়িটাই শুধু তোমার বাড়ি নয়, পুরো বিশ্বটাই আমার বাড়ি। ব্যক্তির স্বতন্ত্র বিকাশের পাশাপাশি নবীন প্রজন্ম সাধারণ মানুষকে আত্মসর্বস্ব চর্চা থেকে মুক্ত করে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি, বহুমুখী কর্মধারা তথা সাম্য, সমতা, শান্তি, মৈত্রীর সাংস্কৃতিক চর্চায় সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় কর্মে যুক্ত করতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে, এই শিক্ষায় সংকীর্ণতা ক্ষুদ্রতা হল সকল মানুষই ঊর্ধ্বে করিয়া তোল। গণচেতনার এই বীজ বপন করতে হবে যুবশক্তির শিরায়। হে নব্য সাধারণ, নবীন আশার খর্গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয়। বিশ্বকবির এই বাণী জয়যুক্ত হোক। সম্মিলিতভাবে আয়োজিত আজকের ওয়েবিনার নব্য সাধারণ সামাজিক দায়বদ্ধতা। আজকের ওয়েবিনার পরিচালনার জন্য সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা মৌসুমী হালদারকে আমি অনুরোধ করছি। দুঃখিত, কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এটাতে তো আমরা নতুন, সেই জন্য আমি অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ওয়েবিনারের টপিক নব্য সাধারণ সামাজিক দায়বদ্ধতা।
আমি আমাদের মহাবিদ্যালয়ের কমার্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর তাপস কুমার পাল মহাশয়কে অনুরোধ করব এই ওয়েবিনার সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ গৌরহরি। হ্যাঁ, অনারেবল প্রেসিডেন্ট স্যার অব গৌরমোহন সচিনমন্ডল মহাবিদ্যালয় শ্রী জয়দেব হালদার, প্রিন্সিপাল স্যার ডক্টর আবদুল্লাহ জামাদার হাসান, গভর্নিং বডি মেম্বার, রেসপেক্টেড রিসোর্স পার্সন, অল দ্য টিচার্স অফ আওয়ার্স অ্যান্ড আদার কলেজেস, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড আদার পার্টিসিপেন্টস, গুড মর্নিং টু অল। I am pleased to welcome all of you in the webinar hosted by the Department of Sociology of this college in association with IQSE on the topic New Normal Social Responsibility. Due to spread of COVID-19, our normal way of life has been disrupted. Stay home, work from home, don't gather with others, and maintain a distance of at least 2 meters from others. All our methods of social distancing, wearing a mask if you go outside the home, washing hands with soap or using hand sanitizers, which have become the main tools in reducing transmission of coronavirus. How long will this situation last? No one can say for sure. Is this behavior sustainable? The obvious answer is no. We are social beings. We need to work, and kids need to go to school, and we will socialize once again, but something will definitely change. Out of the COVID-19 pandemic, a new normal will emerge, one with a strong emphasis on social responsibility from individuals as well as community leaders. Policymakers have to implement infection prevention and control policies within workplaces, education institutions, markets, and other places of our society. This pandemic is reminding us that health is most important, and our new social normal will reflect that. Public health is concerned mainly with the vaccination program and tracking of reportable disease. Public health measures include health promotion information on proper hand washing, healthy eating, and other health information. There is no direct involvement from health department, just information or health education. We know these strategies don't work. There are no proactive infection control protocols. COVID-19 has proved that there is more to managing the preventive health care for our children than vaccination. We all are currently experiencing social change growing pains as a result of COVID-19. I believe that our government and public health officials will work more closely to ensure that the health and wellness of individuals. Ultimately, there will be greater focus on illness prevention. Individually, we will be more aware of our own behaviors around hand washing, respiratory etiquette, and maintaining social distance when we or someone in our household is sick. I believe we will emerge from this current crisis with more appreciation and empathy towards one another. I am optimistic that our new normal will be a better world for everyone. I see a future that is strongly founded on social responsibility and the value of the health and wellness of every human being. We are very lucky to have a great speaker with us today. I would like to express my most sincere gratitude to Dr. Saurabh Madhur De, Assistant Professor, Department of Sociology, University of Burdwan. I must thank to all the faculties of the Department of Sociology of this college, and also to the IQSE coordinator, Professor Ranjini Guha, for arranging such an informative webinar. I wish this webinar may be a very fruitful and productive webinar. Thank you all. Over to Gaurhari. ধন্যবাদ স্যার। এবার আমি অনুরোধ করব আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর শ্রীমতী রঞ্জিনী গুহ মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য। গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দিস ওয়েবিনার
organized by the Department of Sociology, Gormohan Sochin Mandal Mahavidyalaya. On behalf of the Internal Quality Assurance Cell, my gratitude to our esteemed resource person, Dr. Shourab Mudhudev from the University of Bardhaman, to agree to spare his time and share his views with us. My sincere appreciation for our governing body president, Sri Joydev Haldar, for always being with us with all his suggestions. To our principal, Dr. A.J. Hassan, without whom we could hardly move towards achieving our dreams and targets. A warm welcome to all the participants across India, my colleagues and my dear students. The very word new normal to me is contradictory. That which has been normal all through our lives cannot be new, and that which is completely new cannot be totally normal. We are all grappling to deal with this so-called new normal. This word, I feel, tries to impart a semblance of sanity, a logic to our changed behaviors, relationships, and to the changed everyday life. This virus, which has medical connotations, has a lot of social connotations too. Our society stands changed today. It has also changed every one of us in some way or the other. As a human being, we have certain responsibilities towards the society, towards ourselves. This seminar will be delving on such aspects of our new social responsibilities and of our new life. Social responsibility does begin with wearing a mask, quarantining ourselves if we are having a cold, washing hands, but definitely does not end with it. Its reach is much wider. It should entail greater empathy, greater effort, and greater commitment to all what we are doing now, in all our relationships, in our workplace and workplace ethics, towards our neighbors and towards our family. Last but not the least, social responsibility in this new normal should also be reflective about the excesses we did on nature, on ourselves and towards the society. While we see a world united in fear and death, we also see every one of us in isolation. Social responsibilities lies here also, to be able to support each other emotionally. My congratulations to the Department of Sociology for organizing this webinar. Subjects and experts on subjects like sociology, psychology has an added responsibility in these times as the world is facing new social rules of living, working, and everyday life. Once again, I congratulate the department and welcome Dr. K for participating in the webinar. I wish the best to these proceedings. ধন্যবাদ ম্যাডাম। এবার আমি অনুরোধ করব আমাদের কলেজের একাডেমিক ইনচার্জ ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপিকা অনুপমা মৈত্র মহাশয়কে। I wish you all a very good morning, and I congratulate the Sociology Department for organizing this webinar on the most relevant and topical of subjects that not only pertains to their own discipline, but concerns all of us most intimately. After 100 years of the Spanish flu, the whole world faces a common enemy in the form of the novel coronavirus disease. Understanding, adjusting, and coping with it has brought about the use of some much repeated terms in our communication today, like the new normal, social distancing, self-isolation, flattening the curve, and of course the pandemic. But while it may seem easy to conclude that we are all in the same boat, yet one of the things that this pandemic has led to is further marginalization of various disadvantaged groups that tend to struggle to find their place in a fast-moving, technologically enabled world. Adjusting to the new normal has been difficult for all of us, but even more so for those who face different sorts of barriers, be they economic, social, physical or emotional. Thus, the idea of social responsibilities in such a situation, I would imagine, should revolve not only around maintaining social distancing norms, but also trying to imagine a more just and inclusive society. So while the research for a vaccine continues and is of utmost importance, there is also an urgent need for sociologists to engage theoretically and empirically on the social impact of issues related to COVID-19. And I believe this webinar is our contribution, however humble, towards opening up and continuing a dialogue in this direction.
I welcome our distinguished speaker, Dr. Shourabh Modhur Day of Burdaman University, and wish today's program all success. Thank you. Over to you, Gaurori. Dhonnobad, madam. Ebar ami amader mohabiddyaloyer samajtattv bibhage Bishwamitra Pal ke onurodh korchi amader ajker othiti boktar sathe porichoy koriye dewar jonno. Thank you for giving me this opportunity. I am extremely happy and honored to introduce the speaker of today's webinar, Dr. Shourabh Modhur Day. He has completed his studies from University of Kalyani, and he did his PhD from Jadavpur University. His research topic was health hazard and care of cancer patients. Currently, he is assistant professor of Department of Sociology at the University of Burdwan. In Burdwan University, he started medical sociology as elective paper in masters, first of its kind in West Bengal. He is also engaged in teaching in postgraduate diploma in guidance and counseling in collaboration with Department of Lifelong Learning in Burdwan University. He is also engaged with Women's Studies Department there. He has presented numerous national and international conferences, the most prominent being his participation in University of Manchester, England in September 2009. He has numerous publications in national and international journals and edited books, and he has over 40 publications to his credit. He is or has been participated with almost all universities of West Bengal in different capacities. His area of specialization include sociology of medicine, sociology of gender, and demography. I am also fortunate to be able to share the dais virtually with him. I wish to convey my regards to him on this very occasion. Today, he is going to deliver his lecture on the topic new normal social responsibilities. I'm sure the audience is looking forward to his deliberation. So warm welcome to sir, and over to you, sir. Just over for a technical sir. Snag, sir has got disconnected. We'll be joining him soon. Just bear with us. So you can start now. Okay. As there, what is there? A very good morning to all the respected and distinguished academicians of Sociology Department, Goldmohan Sochin Mondal Mahavidyalaya, for organizing this webinar entitled New Normal Social Responsibilities, which is really a very pertinent and relevant topic as we are going through this worldwide crisis. And I extend my heartfelt thanks to the audience at large for sparing their invaluable time in listening to my deliberation. I especially thank the organizers for giving me this opportunity. Am I audible to everybody? Yes, sir, you are audible. Okay, thank you. So I would like to make this deliberation in English basically for the sake of the larger audience, and in specific references, I would shift to Bengali as and where further explanations demand. As you all know, COVID-19 outbreak is impacting societies around the globe in an unparalleled manner. But nonetheless, not everyone everywhere will be impacted in uniform ways. When I'm saying not in a uniform way, I mean to say that they will be affected differently in a heterogeneous way, or not in a homogeneous way. The heterogeneous way means they will be impacted differently on the basis of differing socioeconomic conditions, age, awareness, place of residence, social capital, social support system, healthcare behaviors, health belief systems, and etc. So taking into consideration how the pandemic affects particular groups,
will facilitate the efficiency of the containment endeavors and reduce the potential negative consequences. So within the ambit of the umbrella theme today, the present deliberation will focus on social responsibility. New normal, okay, we know that new normal things are happening because we are all going through this pandemic situation and we are using masks, we are maintaining distances, we are using sanitizers, and we are also going to our workplace despite all these things. So a new normal is emerging in a stark contrast with what has been happening before March. So post-March, a new normal has emerged. But now, how this new normal is connected with social responsibility, that is the main point of my discussion. But before going into the actual critical depth of the issue, let me take off from diversity of the problems pertaining to the present pandemic. And let me try to locate the significance of social responsibility within it. Or social responsibility, shonge pandemic a connection ta ki. Social responsibility boltei ba ami ki bujhi. এবং নিউ নর্মালের সঙ্গে প্রত্যেক কানেকশনটা আমি বলার চেষ্টাই করব। সো ইন্ডিয়া উইটনেসড দ্য বিগেস্ট কন্টেইনমেন্ট এক্সপেরিমেন্ট ইন রেকর্ডেড হিস্ট্রি ওয়েন অন 25th মার্চ ইটস 1.3 বিলিয়ন সিটিজেন্স ফাস্টিং ডাউন দেয়ার হ্যাচেস ইন অ্যান এফোর্ট টু স্কুইজ দ্য কোভিড 19 আউট বাট আ নিউ ফ্যাংগেলড এপিডেমিক ইজ নাও বাডিং অ্যান্ড অ্যাকর্ডিং টু আ সার্ভে কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি within a week of the launch of the lockdown, the number of reported cases of mental illness in India has escalated by 20%. The reports of escalating rates of domestic violence have surfaced across the earth. The reason for this rise happens to be with the shelter-in-place measures. Shelter-in-place means it refers to safety measures where the building occupants remain inside rather than evacuating, and widespread organizational closures connected to COVID-19. Global income constricted by 3% in 2020 under the hypothesis that this will ebb down in the second half of the present year. But research from World Bank suggests that the pandemic will drive more than 12 million Indians into poverty right now. But that hypothesis has not come true because in the second half of the present year, the fatality rate has decreased, definitely. But the contamination is yet to be controlled. So research from World Bank suggests that the pandemic will drive more than 12 billion Indians into poverty. The other contributing factors to this issue are stress and allied risk factors such as joblessness, aggravation, reduced income, inadequate resources, alcohol abuse, restricted social support, and they are likely to be compounded further. Another issue with respect to domestic violence or family abuse is an escalating risk of domestic violence-related murder. In addition to adult victims of family violence, there are children and pets who reside in 60% or more of households where domestic violence is committed and are at an enormous risk of suffering from physical or emotional anguish. According to the National Commission for Women in India, the number of domestic violence cases has exploded up. There has been a pointed augmentation in the number of distress calls during COVID-19 lockdown. In India, government had to address the public health preparedness against the pandemic. Now, while I'm saying all these things, I'll be starting with a particular thing that will serve as a foundation for the particular problem at hand, and that is the problem of uncertainty. This is a period of extreme uncertainty because we are uncertain about just in the introductory addresses the respected organizers have rightly pointed out that we are not in a position to say up to how long this virus will stay or how long our containment measures will go on, and we will be in a position that and we are now right now also in a position where we can do things, but we have to do things with a high level of precautions, and our movements are restricted, everything around us is so much gloomy, we are tensed, so there is an aura of uncertainty around us.
So whenever we are speaking of uncertainty, let me introduce you with a concept developed by William I. Thomas. He said that a person's adjustment to and control of a crisis situation depends on individual's ability to compare a present situation with similar ones in the past and to revise the judgment and actions based on the past experiences. That means whenever you are in a stressful situation, your ability to handle that particular stressful situation will depend upon your how well you can be able to compare with the present condition with that in the past, and therefore you can revise your judgment and actions based on those past experiences. So as long as the definition of the situation is coherent with the expectation, behavior will be orderly. But when rival definitions will come up, it will lead to personal disorganization, uncertainty, and resulting stress. Now, something in the past, because this is something which is very uncommon. The plague bacteria late pandemic, it was from 1896 to 1939, so we were not born then. It caused 12 million deaths. Spanish flu caused by virus claimed 12 million lives in India in 1918. We were not familiar with that particular thing also. Swine flu came at around 2009 and 10, but total casualty was just 1,500. Total case was 20,164, and out of that only 1,500 has expired. But Corona now has taken toll on our life in an unparalleled way, and we are now not in a position to compare this present condition with that in the past, so that we can revise our judgment and revise our alternative modes of actions for what to do and what not to. And when the most problematic thing is that when enemy is invisible, we tend to blame something or someone for that, either biological weapon or Wuhan wet market or migrant labor. আমরা বলতে থাকি পরিযায়ী শ্রমিকরা এসে গিয়ে এই সমস্যা হলো, এয়ারপোর্ট ডিলেড লকডাউন, এয়ারপোর্টে কেন আগে থেকে এই এন্ট্রি পয়েন্টগুলোকে সিল করে দেওয়া হলো না, তারপরে দেয়ার আর আদার কনস্পিরেসি থিওরিজ উইচ আর অলসো বাডিং লাইক হাইডিং অফ ফ্যাক্টস, গভর্নমেন্ট ইজ হাইডিং ফ্যাক্টস, নট এনাফ টেস্টিং ইজ গোয়িং অন, অ্যান্ড ইভেন we are blaming on our lifestyles and food habits. We are blaming on non-veg lifestyles, and the vegan community and vegan society has come up with all their instructions and what should I say, with moral prescriptions that why animal killing and eating their flesh is not right, and this will lead to all these things. But the thing is that whatever the excuses we can make about the particular pandemic, or whatever the reason, the causes we can make about a particular pandemic, every particular factor will contribute to our stressing. Whether it's non-testing, whether it's hiding of facts, whether it's non-COVID patients giving their life in front of hospitals with devoid of being treated by doctors, anything will put us in enormous risk of stress. If I go into the local language, in Bengali we say, whenever we say uncertainty, the first question which comes to our mind is, kalke ki hobe, amar paray ashbe na to, asher barite hobe na to, amar hobe na to, koto din cholbe, kobe berote parbo, aste aste ekdin amaro hoye jabe, তখন আমার ফ্যামিলির কি হবে, আমার বাড়ির লোক, বাবা মা, সন্তান, স্ত্রী, অর্থনৈতিক স্বামী, অর্থনৈতিক অবস্থা কি হবে, আমার আত্মীয় স্বজন বা কাছের লোকজনের হবে না তো, সারাক্ষণ প্যানিকে এই বোধহয় এসে গেল, সাধারণ সর্দি কাশি গা ব্যথা হলেই আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে, কেউ মনে করছে হাত ধোয়াটা কমপ্লিট হচ্ছে না, অ্যান্ড দিস ইজ কজিং আ টাইপ অফ থিং উইচ ইজ ইন সাইকোলজিক্যাল টার্ম ইট ইজ কল্ড ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মনে হচ্ছে যেন হাত ধুয়েও ঠিক শান্তি হচ্ছে না, মনে হচ্ছে বোধ হয় কোথায় ভাইরাস থেকে যাচ্ছে, বাজারে বেরোলে মনে হচ্ছে নির্ঘাত হয়েছে আমার, একটা অবিশ্বাসের বাতাবরণ, অফ অ্যান অরা অফ ডিসবিলিভ অ্যান্ড ডিসকানেকশন উইথ এভরিবডি। হ্যালো হ্যালো, আই এম অডিবল,
Yes, sir, you're audible. Okay. So these negative thoughts, fear of death, akrant, and every time in the TV stream, it is saying that how many cases are confirmed, how many deaths are there, total cases, total casualties. And this tag is always hanging at the corner of our television screen. So these are creating a negative side effects on our social life. And fear and worry about job loss that I've already mentioned, financial situation, or loss of support services you rely on. That is the most important thing. Whenever you are in distress, you could call up your friend or your near relatives in case of any need. Now, in such a condition, you can't call anybody because everybody's movement is restricted. So loss of essential support services you rely on before March is now not in that particular magnitude that it used to be before the onset of this pandemic. So that is resulting in increased stress level, changes in our sleep and eating patterns, worsening of chronic health problems, the pre-existing health problem. This is also worsening. Alcohol abuse, your dependence on different drugs, dependence on tobacco and other substances for getting relief from this particular thing. Now, being a discourse of sociology or being a discourse of social science, what interested me about this particular pandemic is that how COVID-19 has bearing on the social relationship. Are people feeling more or less connected to others? Now, some people are feeling connected because they could find their close partners coming in close proximity with them. They could find people in close proximity with them. They are getting the essential support from them. They were lacking before the onset of the pandemic. But at the same time, this enforced or this compulsive restriction is also creating have a problem on the intimacy of the intimate relationship. For example, the overall, if I give you one statistics from 23rd March when the lockdown was announced up to 1st April, 116, that means from March 2 to March 8, the cases of domestic violence was 116. And from March 23 to 1st April, it has just escalated to 257. And at the end of April, it has escalated to 885 complaints. And the major reasons for that is joblessness, reduced income, alcohol abuse, restricted social support or social capital. Social capital means social investments of individuals in society in terms of their membership in formal and informal groups, networks and institutions like clubs, friend circle, organizations, etc. Now, although children are not the face of this pandemic, because children by far, the rate of fatality as well as contamination of children is not so high as compared to adults or older adults, but they are impacted in an indirect way. For example, 1.5 billion children are out of school. There are elevated levels of stress and seclusion, child abuse, family conflicts and discords, no playmates, caring for sick relatives, and even death of loved ones. And these are all creating, in one way or the other, a huge problem, a huge mental problem, or huge, deterioration of mental health of children. Immigrant and internally displaced children, as well as those living in detention and areas of active conflicts, are particularly more vulnerable. Apart from this, critical reproductive, maternal, newborn, and immunization programs like polio vaccination campaigns worldwide, measles immunization drives have been postponed in at least 23 countries that has cumulatively targeted more than 78 million children up to the age of 9 years. So this is a huge problem. Measles, polio, tika corona jagat shampuna bondho, ebong that is what is more important is that the critical reproductive and maternal and newborn care is also not going
that smoothly that it used to be before the pandemic. Apart from that, the people, আমি এখানে কি করছি, আমি যেটা চেষ্টা করছি প্রবলেমগুলোকে একটু উপরে বোঝানোর বা একটা ডিসকাশনের মধ্যে দিয়ে আপনাদের সামনে রাখার, সেই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে সোশ্যাল রেসপন্সিবিলিটি যাবো যে কেন সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ সো ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পার্টিকুলার ফেজ। দের আর পিপল হু লিভ অ্যালোন, আইদার দে আর উইডোড অর দে আর সিঙ্গল, সো there is a huge problem for them, or they are aged people whose children are living abroad and they are living particularly in my native place in Kalyani, 80% of people are geriatric people and they live in without their children, and children live abroad, and so there is a huge problem for them also, particularly during this lockdown period. The isolation, the neglect, poor nutrition, chronic illness, lack of several medicines, that is most important. Now, when I'm saying lack of several medicines, let me tell you my personal experience about this. My child is a liver transplant kid. He was transplanted at the age of 9 months. So he will always be on immunosuppressive drugs. But the problem is that during this lockdown, we were not in a position to bring those drugs from Chennai, where his operation was done. And it has been locked for over 1.5 months in courier. And this is a life-saving drug for him, because without that, his liver will fail. So this is such a critical time that the emergency services, emergency medicines were also compromised. The service of emergency medicines were also compromised. And particularly lack of domestic help from neighbors and extended family and physical support, plus the physical and cognitive problems of the aged. Because whenever you are showing certain instructions in the TV screen that this should be done and these are the do's and the don'ts, but the thing is that because of the cognitive problems, people with pre-existing chronic cognitive behavioral problems, they will not be able to understand those instructions. People who with inadequate economic resources, they will not be able to understand those instructions because of the paucity of the funds and because of the lack of any mass communication medium. They will be also in a position, in a very vulnerable position at that particular time. And vulnerability of another sector is also very prominent, and that is for the woman. The home, in healthcare, at school, or in caring for the elderly, because they have multiple responsibilities. School closures can lead to an increase in the burden of domestic care-related tasks, affecting their education, and dropout increases in teenage pregnancy among out-of-school girls. Because whenever dropout rate increases in rural areas, particularly, it is seen that it is directly connected to the teenage pregnancy as well as child marriage of girls. Especially in lower-income countries, women in informal work leave them out of formal social protection measures targeted for workers. Single mothers with children, widows, they will be vulnerable. Women are more present in client-facing roles, that is most important. In logistics, as well as in decision-making roles, we see more of men. But whenever we are dealing with client-facing roles, in the front desk, what we say, in front desk roles, women are more present in front desk roles, which are actually part-time in nature, and which are conducive to their maintaining the balance between domestic as well as occupation outside. So they will be more exposed in client-facing roles, because they'll be meeting hundreds and hundreds of clients every day. And so the risk of infection or risk of being contaminated for women will be high. Regarding couples, people working full-time from home while also caring full-time for their children, this is creating a role conflict for them. There are a number of people and communities who are particularly vulnerable to psychological and psychosocial impact of pandemic that I've already mentioned in brief. People with existing mental health conditions, their treatment may be disrupted, their carers may be put under additional strain. Older adults, those with cognitive decline or dementia, may become very anxious, angry, stressed, agitated, withdrawn during the outbreak or while in quarantine. They need practical and emotional support through informal networks
and health professionals. Healthcare workers are facing unique hardships during this pandemic. When I'm saying healthcare workers, I'm saying frontline healthcare workers, because they are facing hardships in extraordinary circumstances, likely to feel under pressure and stress, and in many cases, worried about transmitting the disease to their families because they have to come home. So whenever they are coming home, they are fearing that they might transmit that virus to their family members, and particularly to the kids, because kids have compromised immunity as compared to the older adults. Not older adults, but full-grown adults, because older adults are also immunity-compromised people. So people who face stigma associated with their mental health problems may be reluctant to seek support for both COVID-19 as well as for mental health conditions. Now, the thing is that in the absence of the adequate information on the pathogen, amra jano andhokare amra jano মানে আমরা অন্ধকারে খুঁজে যাই বেড়াচ্ছি কোথায় আমাদের সমস্যার সমাধান. সো দ্যাট ইজ ওয়াই আই এম সেইং দ্য অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট ইনফরমেশন অন দ্য প্যাথোজেন অ্যান্ড দ্য ওয়েজ অফ কন্টাজিয়ন, বিকজ হোয়াট এভার প্রেসক্রিপটিভ থিংস আর দেয়ার, দিজ আর অল ট্রায়াল অ্যান্ড এরর মেথডস. ইউ ক্যান কিপ ইউর সেলফ ইন এ কম্পারেটিভলি সেফার পজিশন if you follow this guidelines, but no one can assure that you will not get the virus at the end of the month. There are people who are going to markets, to everywhere, they are not getting things. But those who are keeping themselves also safe, at times they are being infected with the virus. So this is also creating a level of uncertainty and level of absence of any adequate information about the characteristics of the pathogens and the nature of the characteristics of the pathogens is also changing over the time. Whenever we are listening to the directives of World Health Organization, they are saying first they said that a distance of 2 feet is enough. Then they said the distance of 6 feet is enough. Then they said that no, this could be an aerosol, because they through air and can contaminate a person. Because so whenever they are asked that why you are giving all these things with all these informations which are basically contradictory in nature, but they're saying that this is how virus acts. We can't predict, we can't judge the movement of a virus unless we can traverse the entire path with the virus and with the particular episode. We will not be able to understand the full characteristic feature of a virus, and it keeps on changing with time. So in the absence of any information on the pathogen and the ways of contagion, we had a knee-jerk reactions by most of the countries propelled by this quote-unquote infodemic. What is infodemic? An excessive or overabundance of information about a problem that is typically unreliable, spreads rapidly like wildfire, and makes a solution more difficult to achieve in this era of post-truth. Denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief in this era of post-truth politics. It's easy to cherry-pack data and come to whatever conclusion you desire, or visual and non-visual media. This resulted in every other person being viewed as a potential carrier of the virus, creating panic, distrust, and suspicion. Here I will like to introduce you to the concept of Giorgio Agamben. He is an Italian philosopher who argues that the containment measures allow an extraordinary expansion of government powers of imposing extraordinary restrictions on our freedom in the name of. Now, whenever he's saying all these things, as a student of social science, we can hint what he's actually saying. He's actually referring to Foucault and his governmental that the extraordinary expansion of government powers of imposing restrictions on our freedom in the name of epidemic. Although Agamben's position has been criticized as well, and his major critic was Slavoj Žižek. Slavoj Žižek remarks that the state's exercise of power
and social control, as pointed out by left liberals, fails to look beyond and understand the new solidarities that are emerging, as seen in the West, where people are demanding more accountability from the state. So what will state do if people will demand more and more accountability? Jodi manush state ka accountability chai, then the state ke to tar state measures nitin hobe, particularly during the time of pandemic. Now, Foucault's concepts of governmentality and biopolitics will provide a key link here, as it will provide us in understanding the ways the technologies and mechanisms that are employed by governments to contain epidemics. Interestingly, Foucault once said that governmentality is the conduct of conduct. Acharon vidhiro ekta nirdeshika. Mane acharon vidhi is conduct. এবং সেটারও যদি নির্দেশিকা, সো মাইক্রো লেভেল অ্যাক্টিভিটি ইজ গভর্ন বাই ম্যাক্রো লেভেল পলিটিক্স, সো দ্য কন্ডাক্ট অফ কন্ডাক্ট, ওয়ার দ্য স্টেট ইউজেস দ্য অ্যাপারেটাস, টেকনোলজিস, র্যাশনালিটিস দ্যাট শেপ হিউম্যান কন্ডাক্ট থ্রু ক্যালকুলেটেড মিনস, থ্রু ক্যালকুলেটেড র্যাশনাল মিনস। ফর ফুকো দ্য টার্ম গভর্নমেন্টালিটি মিনস দ্য এনসেম্বলড ফর্ম বাই দ্য ইনস্টিটিউশনস, প্রসিডিয়ার্স, অ্যানালিসিস অ্যান্ড রিফ্লেকশন, the calculations and tactics that allow the exercise of this particular or very specific complex form of power, which has its target population as its principal form of knowledge, political economy, as its essential technical means and apparatus of security. The population is targeted through a set of measures aimed at welfare of the population, the improvement of its condition, the increase of its wealth, longevity, health, etc. Now, it is the population itself on which government will act either directly through large-scale campaigns or indirectly through techniques that will make it possible without the full awareness of the people. Now, from this discussion, you can easily understand that this governmentality is a biopolitical project. And technologies of COVID-19 containment presents us with this governmentality driven by biopolitics in action. Now, Foucault was very specific in mentioning how this governmentality has occurred in different historical epochs. I am not going into all those things because this will be partly out of the context from which I'll be discussing. So, in brief, I can say that he talked about three epidemic episodes, three containment models. Number one, exclusion as dominant mechanism in case of leprosy. Number two, panopticism of surveillance, the Benthamian panopticism that we all know. Control and disciplining self in case of plague and medical campaign inoculation, and improving epidemical knowledge through statistics in case of smallpox. Now, why I am saying all these things? Because in India also, India is credited with implementing a severe lockdown. Now, the governmentality here is the surveillance using conventional methods of policing and also digital technology-enabled mechanisms like Arogya Setu, akin to panopticon observation. Now, this is a sort of disciplinary power that Foucault talked about. Disciplinary power manifests itself in two forms. One is surveillance, another is knowledge. Now, this Arogya Setu or whatever app is there, this is affecting people, or this is monitoring people, or this is doing a surveillance on people in both these two aspects. First, through knowledge, and second, through surveillance. And now this surveillance is not surveillance. This surveillance is particularly a self-surveillance. This surveillance is not that I think that somebody is looking at me, somebody is observing me. That is why I am restricting my actions so that I will not be held accountable for my wrongdoings. So this is called a self-surveillance. So these issues or these, these apps and different types of technological gadgets are acting like a disciplinary project for a state like India, and not only India, across the world, the state. Whether it's India or America or any other country, the state is imposing a disciplinary power. Because Foucault also aptly remarks that a medicine, I am quoting him, a medicine of epidemics could exist only if
supplemented by police. So Foucault is actually trying to say that it should be supplemented by a state action if any control of epidemic has to occur. As there is no medicine on the horizon, the strategy solely depends upon disciplining of the population by the state and non-state actors, and by delegating self-disciplining to individuals. Now, when I'm saying delegating self-disciplining to individuals, I am talking about responsibility. That is why, as I said, I wanted you to understand the theoretical context where this social responsibility could be located. Otherwise, I could have started right from social responsibility and ended up my discussion after 1 hour. But I have not done that, because we have to understand the context within which this disciplining of the self is essential, and we can get this theoretical link from Foucault's governmentality or Foucault's disciplinary power. But there is a big question mark here. Foucault was also of the opinion that from the power as a right of life and death that sovereign holds, we pass to a power as an attempt to guarantee the health of the population. That means from sovereign power to disciplinary power, we will be moving. Now, Abraham has rightly pointed out theoretically now is that, in Bengali, if I say, আমরা দেখছি পুলিশ আসছে, সবাই মিলে গল্প করছে, সবাই পালিয়ে গিয়ে ঘরে ঢুকে পড়ছে, পুলিশ চলে যাচ্ছে, আবার সবাই ঘরে ঢুকে আবার সবাই সরি বেরিয়ে আসছে, এইভাবে লাঠির ডগায় এবং এইভাবে ভয় দেখিয়ে কতদিন একটা এপিডেমিককে কন্ট্রোল করে রাখা সম্ভব? যদি না বায়োপলিটিক্স কামস ফ্রম বিলো, বিকজ এভরিথিং দ্যাট হ্যাজ বিন ডান, whether the biopolitics of governmentality, it has been imposed from above. The state has, as a centralized authority, has imposed something on us, and we are defying that. Now, we have to look back. Whenever we are talking of social responsibility, we are talking of responsibility of the citizen, the individual citizen person. That means biopolitics from below. Or in a more technical term, we can say it's a democratic biopolitics, which takes the citizens, I'm repeating, which takes the citizens as active subjects in devising the strategy and encouraging new solidarities and social capitals, and moving away from the individual panic reactions that state cherishes. The more people panic, the state will cherish it and will impose more and more restrictions. So it's better if we just overturn this mechanism, or theoretically if we understand this thing in the just other way around, that if we go for a democratic biopolitics or biopolitics from below, then when individual citizens will be aware, they will become an active agents. The agency of individuals will hold key. The agency of individuals will hold key in controlling this pandemic, in contrast to authoritarian biopolitics, which has been already discussed by me as a sovereign biopolitics or sovereignty to disciplinary power, a liberal reliance on persons making rational individual choices. When people will make rational individual choices, the state will rely on persons' collective rational decision, then the true biopolitics from below or democratic biopolitics will come. And this can only be based on democratization of knowledge. The increased access of knowledge, along with the need for popularizing campaigns, will make it possible the collective decision process that are based on knowledge and understanding and not just authority of experts. Then the thing will be that and webinar will happen, where an FGD webinar will happen, a focus group discussion type of a webinar will happen, where a person like me or any other person will not only talk one-sidedly, or you will ask questions and that will end the entire state of affairs. No,
everybody will talk and everybody will come to a point or logical conclusion, rational conclusion, where they can collectively take a rational decisions regarding prevention or regarding managing a particular problem. But the question is that, is it really possible? Is it really possible to have collective practices that actually help the health of population? We are talking about social responsibility. Now the question is that, let us face this question straight up, without going into theoretical jargons and without saying lofty things. Is it really possible to have collective practices that actually help the health of the population, including large-scale behavior modifications, without parallel expansion of forms of coercion and surveillance? I know your immediate answer will be no, because we are not habituated in this particular model. We are always habituated with teachers monitoring us. We are always habituated with our parents monitoring us. We are always habituated in intimate partners being the mutual surveillance factor for each other. So we are always in a culture of surveillance. So when I ask you, is it possible to have collective practices, including large-scale behavior modification, without expansion of coercion and parallel expansion of coercion and surveillance, your immediate answer will be no, because of your unfamiliarity. But let me assure you, Foucault himself in his later work pointed out that such a direction could happen around the notion of truth, which he called parhesia, P-A-R-R-H-E-S-I-A, parhesia. Parhesia means care of the self, self-care. And here lies the notion of social responsibility. In this highly original dialogue with ancient philosophy, Foucault suggested an alternative politics of bios that combines individual and collective care in a non-coercive way. It should not be confused with disciplinary power, I'd like to state that, which is a shift of power residing in the body of the sovereign monarch to the body of the wider population through surveillance or self-surveillance that I've already discussed. But in this perspective, the decisions for the reduction of movement, the decisions for the reduction or the restriction of movement or social distancing in times of epidemic, not smoking in closed public spaces, avoiding individual and collective practices that harm the environment, could be the result of democratically discussed collective decisions. This means that from simple discipline, we move to quote unquote responsibility. That is the topic of discussion today. In regards to others and then ourselves, and from suspending sociality to consciously transforming itself. We are talking of sociality, but sociality should be transformed into realistic agenda. So whenever we are talking of social responsibility or self or parhesia or social responsibility, now the imminent question will be, what is social responsibility by the way? By being socially responsible means we all need to do our part, that each one of us can make a difference. Individual, and that is called individual social responsibility, ISR. Individual social responsibility is awareness of an individual regarding his person's impact on social and economic aspect of the society. Ultimately, the battle against COVID-19 will be won if people feel a greater sense of social responsibility in following the guidelines, like limiting social contacts, maintaining physical distance, and following strict hygiene. The pandemic has emphasized the power of social responsibility from individuals as well as from community leaders. Community ownership and discharging of social responsibility by each citizen remains the most important factor in containing the disease. And the deficiency in any of these measures may change the trajectory or course of the cases. And I'm saying to you that in near future, you can easily see that policymakers will implement infection prevention and control policies within workplace,
and schools, because we never know when another pandemic will hit us. That ensures sick individuals stay at home when sick while receiving the financial support they need. And all welfare state will go into that direction in near future. And another somber issue that I want to address here is the issue of antibiotic resistant microbe outbreak. This is the most important development, not in terms of scientific development in terms of development of epidemics or epidemiological development. And development, I'm saying, development here is not a positive connotation, it's a negative connotation, because the World Health Organization, during its 2015 World Conference on Antibiotic-Resistant Bacteria, stated that antibiotic resistance will be the biggest threat facing humanity in near future. And this post-2020 period will be that period, when every antibiotic known, every antibiotic under the sun will be resistant because of the huge level of the use of antibiotics. Every antibiotic will get its resistance at some point of time or the other. At some point of time, it will get resistant. Now, without urgent action plan, we are heading towards quote-unquote post-antibiotic era, in which common infections and minor injuries also can kill a person. When no antibiotic will come into action, and a minor cut or a minor burn or a minor infection could be lethal. The rapid spread of COVID-19 is evidence of the rise in and ease of this global travel. We are looking for vaccines. We are looking for some medicines that will control the pandemic. But the thing is that in this post antibiotic era, the infections and minor injuries will once again kill persons. So, what is the way out? The way out has already been discussed by the respected organizers, that prevention is most important. And if we understand that, then we should understand that. পুলিশ কবে আসবে এবং পুলিশ কবে আমাকে ডান্ডা দিয়ে মারবে তার জন্য আমি বসে থাকবো না, যা তখন কি আমি মাস্কটা পরব। তখন কিন্তু ডেমোক্রেটিক বায়ো পলিটিক্সটা ফ্রম উইদিন, আমরা মজা করে বলি না, বাবা মা যতদিন বলে পড়তে বস জোর করে পড়তে বসি, তা বাবা মা বলে যে আমি চলে গেলেই তুই পড়া থেকে উঠে পড়ছিস, এটা তুই কাকে ফাঁকি দিচ্ছিস, তুই নিজেকেই ফাঁকি দিচ্ছিস। এটা হচ্ছে অনেকটা দায়িত্ব। আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি উইল কাম ওয়েন উইল বি নলেজেবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উইদাউট প্রিভেনশন ড্রাগস উইল নট বি এবল টু সেভ ইন নিয়ার ফিউচার। আপনারা যদি বসে থাকেন, না না, বিজ্ঞান খুব ডেভেলপ করে যাচ্ছে, এবার আর ওষুধ এসে যাবে, ব্যাস ওষুধ এসে গেলে আবার আমরা যেরকম সেরকম শুরু করে দেবো। ইট ইজ অ্যাক্টিভ পাবলিক পার্টিসিপেশন দ্যাট হোল্ডস দ্য কি টু দ্য সাকসেস অফ দ্য ব্যাটল against coronavirus. আমি আপনাদের একটা রিসেন্ট স্টাডির কথা বলছি, 100 days of lockdown, this is the name of this particular study, it was published in Indian Journal of Medical Research, which has shown that the breach of lockdown led to a spurt of cases in several parts of India. In the initial days of the lockdown of 21 days, there was a visible impact and the virus could be contained. But before the lockdown, the doubling time was 3.4 days and it improved to 7.5 days for doubling the number of contamination by April 19 and to 12.9 days by May 30. Now, despite these efforts and extended lockdown, the number of cases has risen in India. As the last 10 days of the 100-day period showed a major health breach with heavy movement of people from one part of the country to another. This large-scale human movement allowed for the proliferation of the virus, which is causing greater disruption and destruction. There is a need for educating people about prevention and protection
hand and respiratory hygiene, and social distancing must be practiced for the next few months. As individuals, our emotional intelligence skills, such as social awareness and empathy, can be shown through our use of social responsibility efforts. Social responsibility মানে কি শুধু নিজেকে বাঁচাবো, but এবং অন্যেরা মরছে মরুক, not that actually. So it can be shown through our sense of social responsibility. If we can show our sense of empathy and through an organization or personal social responsibility efforts, for example, charitable acts of all kinds, volunteering, individual ethics with proper protection, with integrity and honesty. আমি কেন ইন্টিগ্রিটি অনেস্টির কথা বলছি, কারণ যেই দেখছেন মাস্ক, মানে সব থেকে আশ্চর্য হচ্ছে ড্রাগ স্টোরে ডেটল পাওয়া যাচ্ছে না, ফুটপাতে ডেটল পাওয়া যাচ্ছে। ড্রাগ স্টোরে আমি কল্যাণীতে যখন হ্যান্ড ওয়াশ কিনতে যাচ্ছি, ইভেন হ্যান্ড ওয়াশ ইজ নট অ্যাভেলেবল, ফুটপাতে একটা লোক বসে আছে, সে হ্যান্ড ওয়াশ নিয়ে বসে আছে। তাহলে এখান থেকে ইন্টিগ্রিটি অনেস্টির কি কোয়েশ্চেনটা আমি কি কোয়েশ্চেন করবো না? আমার কি সিউরিটি আছে ওই প্রোডাক্টটার মধ্যে কোনো অ্যাডাল্টারেটেড প্রোডাক্ট না? কারণ এই ফ্রডটা তখনই বাড়ে যদি এই ক্রাইসিসটা তৈরি হয়, এবং এই ক্রাইসিসটা তৈরি হয় কেন সেটা আমি একটু পরে আরো ডিটেলসে বলছি। তার আগে আমি লেট মি টেল ইউ দ্যাট হোয়াট এভার পয়েন্টস আই উইল বি ডিসকাসিং নাও, দিজ আর নট ইন এনি ওয়ে প্রেসক্রিপশনস অর প্রসক্রিপশনস, বিকজ আই এম নট হিয়ার টু give you any either of these things to you. I am here only to discuss certain issues with you. Whether you will do or not do, this is up to you, or whether it is acceptable or not acceptable, it is based upon collective decisions. I can give you some modest suggestions. Number one, helping the most vulnerable. Now, who was the most vulnerable? Kader amra vulnerable bol. Amra এপিডেমিক এর কন্টামিনেশন এবং তার এক্সপিরিয়েন্স থেকে তিন ধরনের গ্রুপের মানুষকে আমরা মনে করি যে দে আর ডিসপ্রপোর্শনেটলি ইম্প্যাক্ট বাই ক্রাইসিস লাইক করোনা। নাম্বার ওয়ান দ্য এল্ডারলি, নাম্বার টু পিপল উইথ লিমিটেড ইকোনমিক রিসোর্সেস, এন্ড থ্রি পিপল উইথ প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশনস অর হেলথ ইস্যুস। দে আর অ্যাট এ গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং দিস কোভিড নাইনটিন। Furthermore, without access to healthcare or the resources to take time off from week, may not get the care they need. To help those most vulnerable, consider setting up a few fundraising options. We can set up certain fundraising options for employees, for customers, for other stakeholders. And another thing is that donation in valid accounts. Because এখন হয় কি আমরা বাড়িতে আছি, আমরা মনে করছি হ্যাঁ সত্যি সে খুব প্রবলেমে আছে, আমাকে একটা অ্যাকাউন্টে ডোনেট করতে হবে। এখন একটা কি হয়, এই ডোনেট করারও একটা যে হিড়িক পড়ে যায়, তখন আমাদের এই বিচারটা থাকে না যে হুইচ অ্যাকাউন্টস আর ভ্যালিড হুইচ অ্যাকাউন্টস আর নট, কারণ ফেক অ্যাকাউন্টস আর এভরিওয়্যার। দ্য ডোনেশন শুড বি ইমোশনালি ব্যাকড, কারণ আমরা ইমোশনালি ব্যাকড ডোনেশনস, তো ইমোশনালি ব্যাকড ডোনেশন সবসময় খুব র্যাশনাল অনেক সময় হয় না, সেই জন্য ইমোশনালি ব্যাকড ডোনেশনস but with extreme sense of assessing which NGOs, which individuals, which accounts, which organization is a valid organization or valid account. And individuals must ensure that our collective donations is allocated where it is needed the most. আমার টাকাটা যেন সেই প্রয়োজনে থাকা ব্যক্তিটির কাছে পৌঁছতে পারে। আমি দিয়ে দিলাম, অথচ গিয়ে দেখলাম যে সেই টাকাটার কোনো যাকে যার কাছে পৌঁছলো তার কাছেই পৌঁছলো না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তিনটে গ্রুপের কথা আমি বললাম, যে এল্ডার, পিপল উইথ প্রি এক্সিস্টিং মেন্টাল হেলথ কন্ডিশন এবং পিপল উইথ লিমিটেড ইকোনমিক রিসোর্স, দেখবেন এই তিনটে গ্রুপের কাছেই ক্যাশ অপশনটাই কিন্তু বেস্ট অপশন। আমরা এখন একটা মোবাইলের ক্লিকে টাকা এখান থেকে ওখানে চলে যাচ্ছে, অনলাইন ট্রানজাকশন, NEFT, IMPS, এগুলো তো মানে জাস্ট একটা আঙুলের ডগায় রয়েছে। আমাদের পক্ষে এখানে পে করে দেওয়াটাই তো, বাড়ি থেকেও বেরোতে হলো না, এও করতে হলো না অনেক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দোজ হু আর রিয়েলি নিডি, হুয়েদার দে আর ইন এ পজিশন ফর দিস অনলাইন ট্রানজাকশন অর নট,
whether they are in a position of online transactions or not. Necessities, they may vary widely from community to community, from individual to individual. So it is best to think locally and consider cash as best option. That means cash donation can be a really good option, so that the individual or the community can opt themselves to purchase the goods and services they needed the most. So we can involve trusted social activists or organizations or local community leaders or religious organizations also. More transparency and to avoid duplicity of the aid. এবং এটা মনে রাখতে হবে বা মনে রাখলে ভালো যে contributions of every kind is important. আপনাকে টাকাই দিতে হবে তার কোনো ব্যাপার না. Cash, coin, donation, goods, materials, in. So it is good for us to look around the most deserving, disadvantaged, beneficial, and most trusted, dedicated NGO or social religious organization for our help to get transmitted or to help get transferred to the target population. So I can tell you what happened. This is very important. This is called corporate responsibility. এখন আমরা দেখছি সব বড় বড় কোম্পানিগুলো মানে ফায়ারিং করছে, মানে এমপ্লয়ীদের নিচ্ছে, নিয়ে বাদ দিয়ে দিচ্ছে. সো সাপোর্টিং স্মল বিজনেসেস বাই বিগ কর্পোরেটস. আমি আপনাদের একটা উদাহরণ দিই. অ্যাকর্ডিং টু ওয়াল স্ট্রিট জার্নাল, স্মল বিজনেস কনফিডেন্স হ্যাজ প্লামেটেড অ্যাজ এ রেজাল্ট অফ কোভিড. Now these are called SME or small and medium sized enterprises. They are facing huge problems in this difficult time. But do you know that Amazon has announced a $5 million relief fund for small business in the vicinity of its headquarters? Google is pledging $1 million to organizations in Mountain View, California. Billionaire Mark Cuban has been reimbursing employees who purchase lunch and coffee from local restaurants. Tata Group patriarch Ratan Tata, just last Thursday, he said that layoffs by Indian companies amid the COVID-19 pandemic was a knee-jerk reaction, and it showed a lack of empathy among top leadership. Tata Group ekhono porjonto ekta employee ko sack kore, while Tata Group has not laid off any employee. But several Indian companies have retained staff due to lack of cash flow after the nationwide lockdown. The Tata Group, however, has cut salaries of its top management by up 20%. Several Tata Group companies, including its airlines, hotels, financial services, auto business, are severely hit, but they have not laid off any employees till yet. Ratan Tata ke pata bolche, that is very important. It is impossible to survive as a company if one is not sensitive to its people. COVID hits you wherever you are. Whatever your reasons may be, you have to change in terms of what you consider fair or good or necessary in order to survive. While everyone chases profit, the question is how ethical the journey has been. Very important. Now, this is what corporate social responsibility is. This is another part of the entire social responsibility package which we are talking. Corporate social responsibility is a self-regulating business model that helps a company be socially accountable. Kader kache socially accountable? To itself, to stakeholders, and to the public at large. Jodi seta na hote pare tahole kintu jokhon bhalo shomoy ashbe tokhon tara kintu company ke bishwash korbe, ebong তারা কোম্পানিকে বিশ্বাস না করলে তার ইম্প্যাক্টটা পড়বে কিন্তু যারা পারচেজ করছে তাদের উপর। আলটিমেটলি সেই কোম্পানির যে সোশ্যাল যে ক্যাপিটাল সেটা কিন্তু নষ্ট। তো এখানে শুধু সোশ্যাল ক্যাপিটাল নষ্ট হয়ে যাবে বলে আমি সাহায্য করছি তা না। ডাক্তার বলছেন যে এটা আমাদের একটা
যেতে পারি না আমরা, তাহলে যখন খারাপ সময় আসবে তারা আমার পাশে দাঁড়াবে। অ্যানাদার পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ইজ দিস প্যানিক পারচেজ। একটু আগে বলছিলাম না যে যারা ফ্রড করে তারা কেন সুযোগটা পায় ফ্রড করার, বললাম যে আমি একটু পরে বলছি, এই পয়েন্টেই বলছি যে কেন আমরা এই নকল নবীদের হাতে পড়ি, এর কারণ আমরা নিজেরাই। বিকজ উই আর বিলিভার অফ প্যানিক বাই। যদি দুদিন পরে খাবার না থাকে সব খাবার এনে বুঝি, যদি হ্যান্ড ওয়াশ না থাকে, যদি স্যানিটাইজার না থাকে, যদি মাস্ক না থাকে সব নিয়ে। এবার কি হচ্ছে, একটা আর্টিফিশিয়াল একটা বা একটা ম্যান মেড, আর্টিফিশিয়াল বলবো না, ম্যান মেড একটা স্কেয়ারসিটি তৈরি করা হচ্ছে, তার সুযোগ নেবে এই দু নম্বরই লোকেরা। ওয়ের দের ইজ সো মাচ আনসার্টেন্টি। আরেকটা মানে প্যানিক বাইং এর আরেকটা বড় কারণ হচ্ছে ইট গিভস ইউ এ সেন্স অফ কন্ট্রোল ইন দিস আনসার্টেন্টি। মানে এতদিন বাজার করতে পারিনি, এতদিন করতে পারিনি, মনে হচ্ছে যেন আমি আর বেঁচেই নেই, এবার যে বাজার করতে পারছি দ্যাট মিনস ইউ আর ফিলিং দ্যাট ইউ আর হ্যাভিং সাম সর্ট অফ কন্ট্রোল ওভার ইউর সেলফ। আরেকটা যেটা হয় যে আপনি গ্রসারিতে গেলেন বা সুপার মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন যে স্পেশালি ইউ সি জাস্ট ওয়ান ব্যাগ অফ রাইস ইজ লেফট অন দ্য শেলফ, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হিট করে গেল যে দ্যাট মিনস ওই রাইসটা কি বলে কম আছে বা রাইসের যোগানটা কম হচ্ছে, তার মানে আমাকে ওই রাইসের ব্যাগটা কিনে নিতে হবে। ইউ আর থিঙ্কিং আদার পিপল মাস্ট বি নোয়িং সামথিং দ্যাট আই ডোন্ট, অ্যান্ড বিকজ অফ দে নো সামথিং দ্যাট আই ডোন্ট নো আই উইল বাই এ পার্টিকুলার থিং হুইচ ইজ লেফট অনলি ওয়ান পিস ইন দ্য শেলফ। অ্যান্ড ইউ আপনি ভাবছেন বাকিরা সবাই বাকিগুলো নিয়ে চলে গেছে, তার মানে একটা সামনে ক্রাইসিস আসতে চলেছে, সবাই এত কিনছে কেন, আমিও নিয়ে নিই। আরেকটা হচ্ছে প্লেজার প্রিন্সিপাল, যে ফর এক্সাম্পল ইউ লাভ ইনস্ট্যান্ট নুডলস ফর এক্সাম্পল বিকজ ইট সিম্বলাইজেস গুড টাইমস ইন দ্য পাস্ট, নাও পিপল মাইট বাই ইট অ্যাজ এ ওয়ে টু হোল্ড অন টু দোজ মোমেন্টস, আ সেন্স অফ প্লেজার ইন ডিফিকাল্ট টাইম, কঠিন সময় সেই সময়টার একটা রেমিনিসেন্স। আরেকটা প্যানিক বাইং এর কারণ হচ্ছে বা প্যানিক বাইং এর আরেকটা নাম হচ্ছে স্টকহোম সিন্ড্রোম। আরেকটা কারণ হচ্ছে দ্য পারসেপশন অফ স্কেয়ারসিটি, যেটাকে বলে দ্য পারসিভড স্কেয়ারসিটি এফেক্ট, ইজ স্ট্রংলি লিঙ্কড উইথ প্যানিক বাইং বিহেভিয়ার অ্যান্ড হোর্ডিং বিহেভিয়ার ইনক্রিজেস ইফ দ্য স্কেয়ারসিটি ডেভেলপস ফর দ্য ইমিডিয়েট নেসেসারি লাইক মাস্ক স্যানিটাইজার। নেক্সট পয়েন্ট, এবার আমাদের নিজেদেরই একটা সেলফ অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন, অ্যাজ এ সোসাইটি ওয়েদার উই আর এক্সপেক্টেড টু বিহেভ রেসপন্সিবলি অর ইররেসপন্সিবলি। আমরা কোভিডের সময় অনেক কথা বলছি, কেউ নিয়ম মানছে না, দেখো সবাই রাস্তায় বেরিয়ে পড়ছে, সবাই বাজার করছে, কোভিড বাদ দিন, কোভিড যখন ছিল না তখন সব নিয়ম মানতেন? আমি নিয়ম মানতাম সব। জেব্রাটা যে একটা জন্তু নয়, যে জেব্রাটা যে শুধুমাত্র একটা জন্তু নয়, জেব্রা মানে যে একটা ক্রসিং হতে পারে সেটা কটা লোক জানে, রাস্তা যে কোনো জায়গাতে চলে যাচ্ছে। অ্যান্ড উই ইন্ডিয়ান্স দ্যাট পার্টিকুলারলি টেক হাই ডিলাইট ইন ফ্লাউটিং নর্মস অফ দ্য রুলস উইদাউট বদারিং অ্যাবাউট আওয়ার কমিউনিটিজ। আর আরেকটা হচ্ছে মি ফার্স্ট অ্যাপ্রোচ, মানে যদি লাইনে যেতে হয় না আগে আমি যাবো, not thinking twice about jumping the queue or the red light or worrying about accidents or inconvenience. ekta hat dekhalam chole gelo hoye gelo. Now this brings us to a pertinent question, how people jodi normal time eta hoy, so how people are expected to conduct themselves in a critical time like this? We have no respect for the law of the land, a fact demonstrated by Indian police using lathis, kandar udghosh korachhe, nil down kore rekhe diyeche, তারপরে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, এইগুলো কি? এটা কি একটা সভ্য দেশের চিত্র হতে পারে? টু ফোর্স দ্য পিপল টু স্টে ইনডোর্স ডিউরিং দ্য লকডাউন ইট ওয়াজ, এবং এটা ভাববেন না যে এই সভ্যতা বা অসভ্যতা যাই বলি না কেন এটা শুধু শিক্ষিত বা অশিক্ষিত, মানে অশিক্ষিতদের মধ্যে আছে, প্রচুর শিক্ষিত মানুষ এগুলো করছে, ও আমার কিছু হবে। সো ইট ওয়াজ অনলি দ্য ফিয়ার অফ রড, নট দ্য কনসার্ন ফর আদার্স দ্যাট কিপ পিপলস stay away from going outside. Things got so bad that even government had to threaten its defaulting citizens with legal action. Now when people were asked to beat thalis or light candles,
I'm not going into any political controversy here, but when people are asked to beat thalis or light candles as a mark of respect to corona warriors, they hit the roads and started celebrating, disregarding all social distancing rules. It's a responsibility. They started assembling in groups in their respective residential colonies, flats or apartments, as though the crisis was over and it was time for celebration and merrymaking. After all, fear of law can't become the governing principle of regulating community. Baba ma shikshaker bhoy ki je porashona ta apni korechilen to amra korechilam seta khub ekta beshi dik chole na jokhon nije bujhechilam je porashona ta korte hobe sei porashona ta kholoshu korchi ei jonno governing principle eta fear of law hote pare because how long will be able to induce fear and deter people and threaten people not to do certain things. Ultimately, all civilized societies depend upon the awareness of individual citizens and also on their ability to conduct themselves in a free, fair and responsible manner. And in this critical time, we need to understand that our actions have consequences not only for us but for others also. A single mistake in this social responsibility won't only cost us dear, but also take a heavy toll on our fellow citizens, our neighbors, and our community. কিন্তু আমাদের তো মি মি ফার্স্ট কনসেপ্ট আছে, কিন্তু আমরা যদি এটা বুঝি যে ওতে আমি এফেক্টেড হব কোনো না কোনো সময়। So what I personally suggest is that দুম করে একদিনে লাঠি মেরে কোনো কিছু করা যায় না। এবং এই ডেমোক্রেটিক বায়োপলিটিক্সের কথা যেটাই প্রথম থেকেই বলে আসছি, সেটাকে যদি ইনগ্রেন করতে হয় মানুষের মধ্যে, উই হ্যাভ টু ইনকর্পোরেট দ্য কমিউনিটি ওয়েলফেয়ার প্র্যাকটিসেস ইন টু আওয়ার এডুকেশন সিস্টেম রাইট ফ্রম প্রাইমারি স্টেজ টু দ্য ইউনিভার্সিটি। আদারওয়াইজ এটা হবে, দিস উইল হেল্প আওয়ার ফিউচার সিটিজেন্স ডেভেলপ এ স্ট্রং সেন্স অফ কোহেশন অ্যান্ড কালেক্টিভ ডিফেন্স। আরেকটা জিনিস, উই হ্যাভ টু কিপ অ্যাব্রেস্ট অফ ইনফরমেশন। এর থেকে বড় জিনিস আর কিছু নয়। এই যে প্যানিক, প্যানিকটা আসে হচ্ছে মিস ইনফরমেশন থেকে, এবং এখন ইনফোডেমিকের সময় মিস ইনফরমেশনই বেশি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এখন দেখা গেছে করোনা টেস্ট ভারতবর্ষে 6 কোটি হয়েছে, রেকর্ড মার্ক। করোনা কনফার্ম কেস আমি গত রোববারের ফিগার নিয়ে বলছি 5.4 মিলিয়ন, তার মানে 54 লক্ষ। তাহলে অ্যাভারেজ করলে 54 লাখ বাই 6 করোড় ইন্টু 100 করলে হয় 9%, তার মানে 9% করোনা কনফার্মড এবং দোজ টেস্টেড, যতজন টেস্ট হয়েছে তার মধ্যে 9% করোনা কনফার্ম হচ্ছে। এই রেট যদি পারসিস্ট করে 130 কোটির দেশে 9% হারে যদি হয়, তাহলে কতজন কনফার্ম হবে? 11 কোটি 70 লক্ষ। ঠিক এই মুহূর্তে যা টেস্টিং হচ্ছে এবং যা রেট আছে সেগুলো, কিন্তু এই 9%-এর মধ্যেও কিন্তু অনেক এক্সক্লুডেড হতে পারে, কারণ সিমটোমেটিক হলে তবেই সে টেস্ট করছে, অ্যাসিমটোমেটিক হলে টেস্ট করছে না, অনেকে বাদ করছে, অনেকে লুকিয়ে যাচ্ছে, দে আর হাইডিং ফ্যাক্টস দ্যাট দে আর হ্যাভিং থিংস লাইক দিস। তাহলে আমি এটাকে যদি বাড়িয়ে 12% করে দিই, দ্যাট ইজ নট হাই এনাফ। 100 জন টেস্টিং এ 12 জনের হচ্ছে ইজ নট আ হাই নাম্বার। রিকভারি রেট কত? রিকভারি রেট হচ্ছে ভারতের অ্যামং দোজ কনফার্ম 80%, ঠিক এখন, কারণ 43 লক্ষ রিকভার করেছে এবং কনফার্ম হয়েছে 54 লক্ষ, তার মানে 43 লক্ষ বাই 54 লক্ষ ইন্টু 100 করলে 79.6% হয়, দ্যাট ইজ অ্যারাউন্ড 80%। ডেথ কেস হয়েছে 86,752, ডেথ রেট কত? 1.6%। তাহলে সবগুলো ডেটাগুলো যদি আমি চোখের সামনে রাখি, তাহলে আমাদের কিন্তু প্যানিকের জায়গাটা কিন্তু আমরা অনেকটা অ্যাড্রেস করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডেথ রেট 1.93%। আমি যদি ধরেও নিই সরকার অনেক ইনফরমেশন লোকাচ্ছে, 1.93 কত বাড়তে পারে? ওয়ার্ল্ডে রিকভারি রেট হচ্ছে 68%, ডেথ রেট হচ্ছে 3.1%। এবং এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমাদের সেই যে আমি নলেজ এবং সার্ভেলেন্সের নলেজের কথা বললাম, সেলফ সার্ভেলেন্স তখনই তৈরি হবে যদি নলেজ থাকে, কারণ এই নলেজ এবং সেলফ সার্ভেলেন্সের জায়গা থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে ডেমোক্রেটিক বায়োপলিটিক্সে যেতে পারি। কিন্তু এইগুলো পারি না, তার কারণ হচ্ছে মিডিয়া এক ধরনের প্যানিক সৃষ্টি করে রেখে দিয়েছে উইথ প্লেথোরা অফ ফেক ইনফরমেশন, নেগেটিভলি স্কিউড মিস ইনফরমেশন,
metastasized faster than coronavirus itself. Money mismatch between available fact sheets and depth of a clear-cut data can be compelling. Among conspiracy theory, derogatory headlines about food habits, prejudiced comments regarding Chinese socio-cultural norms, actually ethnocentric attitude published in sort of social media and of an entire nation, an outburst of racism, the long-term sustained stigma, shame, stress, and multitude of mental health problems, including health crimes. Health crimes money, ওই আমরা বাড়ি থেকে বার করে দিচ্ছি, ডাক্তারদের ঢুকতে দিচ্ছি না তাদের কোয়ার্টারে, তাদের টেকলুট করে দিচ্ছি, এবং এগুলো কারণও হচ্ছে কিন্তু নেটিজেন্স এবং মিডিয়া হাউসেস ইরেসপন্সিবল বিহেভিয়ারের জন্য। এবং এখান থেকেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্টিগমা, সোশ্যাল স্টিগমা কি, ইজ এ কনটেক্সট অফ হেলথ, ইন দ্য কনটেক্সট অফ হেলথ কি, ইজ এ নেগেটিভ অ্যাসোসিয়েশন বিটুইন আ পার্সন অর এ গ্রুপ অফ পিপল হু শেয়ার সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্পেসিফিক ডিজিজ। ইন এ পার্টিকুলার আউটব্রেক দে আর লেবেলড, স্টিরিওটাইপড, ডিসক্রিমিনেটেড আগেনস্ট, ট্রিটেড সেপারেটলি, অর এক্সপিরিয়েন্স ইজ দ্য লস অফ কন্ট্রোল। এটা কিন্তু হচ্ছে, সেই জন্য এই স্টিগমাগুলোকে যদি দূর করতে হয় তাহলে কিন্তু আমাদের কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস একটু ফলো করলে ভালো। একটা হচ্ছে যে ডোন্ট অ্যাট্যাচ লোকেশনস অর এথনিসিটি টু দ্য ডিজিজ। মানে যখনই আমরা কথা বলি ওয়াহান ভাইরাস, চাইনিজ ভাইরাস, এশিয়ান ভাইরাস, বা যখনই কোভিড পেশেন্টদের কথা বলি তখনই আমরা বলি কোভিড ভিকটিমস, কোভিড কেসেস। ওর থেকে যদি আমরা এটা বলতে পারি যে পিপুল হু হ্যাভ কোভিড, people who are presumptive for COVID-19, it will sound better. কেন বলছি, কেন কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা কিন্তু একটা মানুষকে এলিভেটও করতে পারে, একটা মানুষকে কিন্তু আবার তার সেলের মধ্যে ঢুকিয়েও দিতে পারে। সেই জন্য এই যে ক্রিমিনালাইজিং, ইউজিং ক্রিমিনালাইজিং অর ডিহিউম্যানাইজিং টার্মিনোলজি ক্রিয়েটস দ্য ইম্প্রেশন দ্যাট দোজ উইথ ডিজিজ হ্যাভ সামহাউ ডান সামথিং রং অ্যান্ড লেস হিউম্যান দ্যান দ্য রেস্ট অফ আস। Therefore, it will feed that stigma and undermine empathy. এবং এইগুলো করবার জন্য যা আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা কি করতে পারি, আমরা কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে নিয়ে আসতে পারি, যেমন রিলিজিয়াস লিডার্স, লোকাল কাউন্সিলার্স, মেয়র্স, পপুলার ফিগার্স, তারা কোনো খেলার দুনিয়া থেকে হতে পারে, সিনেমা থেকে হতে পারে, অর ওয়াইডলি রেসপেক্টেড টিচার্স, অন প্রমোটিং দ্য রিফ্লেকশন অ্যাবাউট পিপল হু আর স্টিগমাটাইজড অ্যান্ড হাউ টু সাপোর্ট দেম। এগুলো কিন্তু আমরা করতে পারি, and amplify the voices, the student charakko negative na pore we can amplify the voices and images of local people who have experienced coronavirus, and we can also implement a quote unquote hero campaigning honor caretakers and health workers, then we can also project them as hero, and we can narrate the stories of the success, because this will induce a sense of confidence in those who don't have COVID or those who are with COVID. কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে পলিটিক্সকে না আনাই, কারণ আমি সবসময় দেখছি, আমি নাম না করেই বলছি, সেটা কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানই হোক, রাজনৈতিক দলই হোক, ত্রাণের সামগ্রীর ওপর নিজেদের একটা ছাপ সবসময় সবাই দিচ্ছে। This is not a time to do politics. আবার কেউ কেউ বলছে করোনা চলে গেছে, এগুলো কোনো রেসপন্সিবল পক্ষ হতে পারে না। সো ডোন্ট এমফাসাইজ অর ডুয়েল অন দ্য নেগেটিভ অর মেসেজ অফ থ্রেট, উই নিড টু ওয়ার্ক টুগেদার টু কিপ দোজ হু আর মোস্ট ভালনারেবল অ্যান্ড সেফ। অ্যান্ড সাম মিডিয়া আউটলেটস হ্যাভ ফর এক্সাম্পল ফোকাসড অন স্পেকুলেটিং অন দ্য সোর্স অফ কোভিড নাইনটিন, ট্রাইং টু আইডেন্টিফাই পেশেন্ট জিরো ইন ইচ কান্ট্রি, কোন কান্ট্রিতে পেশেন্ট জিরো, সেটা এইভাবে এত তাড়াতাড়ি হতে পারে না। So we are calling for an ethical journalistic reporting which overly focuses on individual behaviors and patient's responsibility. সারাক্ষণ এটা দায়ী করার সংস্কৃতি, এই যে আপনারা এগুলো করলেন না তাই জন্য হচ্ছে, এটা ইট উইল নট হেল্প। এবং তার সঙ্গে রয়েছে মিসকনসেপশন, আমি কয়েকটা মিসকনসেপশন এর কথা বলি, তাহলে বুঝতে হয় তোমাদের সুবিধা হবে। নাম্বার ওয়ান, দ্য ভাইরাস অ্যাট্যাক্স অনলি ওল্ড পিপল অ্যান্ড চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল আর স্পেয়ার্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে চিলড্রেন এবং ইয়াং পিপলদের কথা তো বলেইনি, ইয়াং পিপলদের হবে না তো বলেইনি, বলেছে দুজনের হতেও পারে কিন্তু প্রবাবিলিটি বয়স্কদের থেকে কম,
কিন্তু আমরা ওটাকে ঠিক করে দিয়েছি যে বয়স্কদেরই হবে, বাচ্চাদের হয় না আর ইয়াং পিপলদের হতে পারে। নাম্বার টু, ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু পেটস, পিপল শুড অ্যাবান্ডন দেয়ার পেটস, গৃহপালিত পশুদের আমরা পার করে দেব। হ্যাঁ, এখন যে কুকুরটি কমিউনিটিতে ঘুরে বেড়াচ্ছে তাকে বাড়িতে না রাখানো ভালো, কিন্তু নিজের পোষ্যটিকে বাইরে পাঠিয়ে দেওয়াটা কোনো সলিউশন না। The use of mouthwash, antibiotics, cigarettes, liquors with high alcohol can keep COVID-19. যেই মদের দোকান খুলে দেওয়া হলো সবাই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন আর সবাই বলছেন এটা খেলে ঠিক হয়ে যাবে, অ্যালকোহল আছে তো। এরকম কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই যে অ্যালকোহল পেটে গিয়ে ভেতরের ইনফেকশনটাকে মেরে দিচ্ছে। অ্যালকোহলের একটা পার্সেন্টেজ হাতে দিলে ভাইরাসটা মরতে পারে, কিন্তু এটা হচ্ছে ওই জিনিসটাকে পপুলারাইজ করবার কিছু ভুল ধারণা। গোয়িং ইন টু স্টিম বা আউটসাইড ইন দ্য সান ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম গেটিং, যে আমরা বললাম বেশি গরমে মরে যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আমাদের দেখতে হবে মরে যায় কিনা, আমরা উই আর নট শিওর, কিন্তু আমরা ভাবছি গরম একটা গরম থাকবে। এখন কোথায় করোনা ভাইরাস এখনো ডেথ রেটটা কমেছে কিন্তু ট্রান্সমিশন তো হচ্ছে। অল ফুড আইটেমস আর কন্টামিনেটেড অ্যান্ড উইল স্প্রেড দ্য করোনা ভাইরাস। ফুড আইটেম বাড়িতে এনে গরম জলে ভালো করে ধুয়ে নিলে এসছে। আর আমরা ইন্ডিয়ান, আমাদের খুব হায়ার ইমিউনিটি, যে আমরা কথা বলি আমরা কুকুরের মাংস খেয়ে নিচ্ছি আর করোনা ভাইরাস আমার কী করবে, কুকুরের মাংসের সঙ্গে করোনা ভাইরাসের কী সম্পর্ক? এই যে হাস্যকর যেসব যে যুক্তিগুলো আমি কতজনকে বলতে শুনেছি এটাকে নিয়েই থাকতে হবে, অত ভয় করলে চলবে না। ভয় করতে, ভয় মানে অহেতুক ভয় করতে কেউ বলছে না, সাবধানতার মধ্যে যে ভয় সেটা তো করতেই হবে। এই মিসকনসেপশন গুলোর হাত থেকে আমাদের কিন্তু নিজেদেরই রক্ষা করতে হবে, কেউ করিয়ে দেবে না। আরেকটা কথা, বাড়ির লোক নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা স্ত্রী স্বামী সন্তান প্রত্যেকের ইমোশনে জানে ইমোশন, কেয়ার গিভার্স নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উইথ ইম, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রতি একটু এমপ্যাথেটিক হওয়া উচিত। কারণ আমার অফিস নেই, আমি অফিসে যেতে পারছি না বলে আমার যদি রাগ হয় তাহলে আমার স্ত্রী যিনি হোম মেকার তারও রাগ হতে পারে সারাক্ষণ আমার কমপ্লেনটা শুনতে শুনতে। যিনি হোম মেকার যেহেতু সেহেতু কিন্তু বাড়িতেই থাকেন, তার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলে আমি সমস্ত অ্যাগ্রেশন তার উপর বার করে দিলাম। দিস উইল নট হেল্প, এবং হেল্প চিলড্রেন ফাইন্ড পজিটিভ ওয়েজ টু এক্সপ্রেস অ্যান্ড এক্সপ্রেস ডিস্টার্বিং ফিলিংস লাইক অ্যাঙ্গার ফিয়ার স্যাডনেস, distract from negative emotions by listening to music, এবং নতুন নতুন জিনিস ইনকালকেট, কেউ গান গাইতে ভালোবাসে গান করুক, কেউ ছবি আঁকতে ভালোবাসে, বিকজ দিজ আর অল মাইক্রো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট উইল আলটিমেটলি লিড টু দ্য ম্যাক্রো পলিটিক্যাল প্রিভেন্টিভ মেজার দ্যাট উইল হেল্প আস ইন সেভিং আওয়ার সেলফ ফ্রম অর রাদার প্রিভেন্টিং আওয়ার সেলফ ফ্রম দিস ভাইরাস। সো at the end, sharing is caring. Elderly people may be feel confused, address crucial unknowns regarding clinical severity, and this is the moment reckoning for all of us. We must think of how we cannot only help ourselves but we can help people around us. All it requires is some deep introspection and cultivation of discipline, respect for the law of land, and an ability to feel for and connect with our fellow citizens. Thank you very much. Thank you, sir, for enlightening us with this particular topic. There are some questions in the chat box. Can I continue the question and answer? Yes, there are questions I'm showing. Okay. First question is... Just a second, I'm showing, yeah. Hello? Just a second, I'm showing. Okay. So first question is, do you think that legal measures to protect health measure from the public violence will work?
Sir has got disconnected. Please bear with us. I think he'll be connecting with us. Hello. Has it? Sir, one question without chat box. Do you think that the legal measure to protect MS from public violence will work? Yes, sir. Definitely that will work. But as I have already said, that only legal things will help you a certain extent, but that will not help us in its entirety. Because if we want to get protected or if we want to prevent ourselves, then a collective social responsibility should be there, and which is the umbrella theme of today's topic. Legal measures can do what? When a person is deviant, when a person is doing things not according to the law of the land, then legal measures can definitely help. But the question is that how long can it help? Or how sustainably can it help? Because whenever there is a law, there will be transgressors also. There will be perpetrators also. When there is a lock, there will be keys also. So how many locks will you give? How many restrictions will you impose on people through legality? What is more important than legal imposition is that self-understanding and self-awareness and sensibility about the conditions and awareness about the things around us. Then only we will be able to be not only socially accountable, but we will be able to help each other in a more prominent and in a more direct way and in a more positive way. Yeah, legal measures definitely will help to a certain extent, but in order to translate that into practice, a collective social responsibility is more essential. Is there any question? No, there are no more questions. Thank you, sir. I seek apology from all the organizers because of my poor internet connection. I am frequently getting out of this particular broadcast, so I am seeking apology. Yes, any question more? There are no questions. Thank you, sir. We are extremely delighted to have you with us. And thanks a lot for allowing time for us in spite of your schedule. We feel privileged to have you with us. Now, I would like to request Mohsin Haldar to give formal vote of thanks. Over to you, Mohsin. Mohsumi, please unmute. আমরা আমাদের আজকের ওয়েবিনারের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এখন পালা আমাদের সমস্ত অতিথি বক্তা এবং শ্রোতাদের ধন্যবাদ জানাই। প্রথমত আমাদের কলেজের পক্ষ থেকে আমি আমাদের ওয়েবিনারের উপস্থিত সম্মানিত বক্তা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ মধুর দে মহাশয়কে তার আলোকিত উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাতে চাই।
বর্তমান মহামারীর সময়ে তার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছে তা আমাদের কাছে অতুলনীয়। আশা করি এই মূল্যবান তথ্য আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে ও আমরা অনেক অজানা তথ্য সম্পর্কে অবগত হতে পেরেছি। এরপর আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী জয়দেব হালদার মহাশয়কে আমাদের অনুষ্ঠানটিকে আন্তরিকভাবে সমর্থন করার জন্য। এরপর গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর আবদুল্লাহ জামাদার হাসান মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানটিকে সর্বদা নৈতিকভাবে সমর্থন করার জন্য। এরপর আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের বার্সার ডক্টর তাপস কুমার পাল মহাশয়কে সমস্ত অনুষ্ঠানটিতে আমাদের পাশে থাকার জন্য। আমাদের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের সমস্ত জীবী সদস্যদের ধন্যবাদ জানাই আমাদের সমস্ত অনুষ্ঠানটিকে আন্তরিকভাবে সমর্থন করার জন্য। এরপর আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসির কোঅর্ডিনেটর অধ্যাপিকা শ্রীমতী রঞ্জিনী গুহ মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বদা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য এবং উৎসাহ দিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ অধ্যাপিকা শ্রীমতী অনুপমা মৈত্র মহাশয়াকে সর্বদা আমাদের পাশে থাকার জন্য। প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের মহাবিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের বিভাগের অধ্যাপক শ্রী সমরেশ প্রামাণিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের। অবশেষে আমাদের সকল অংশগ্রহণকারী এবং প্রিয় শিক্ষার্থী যারা এই অনুষ্ঠানটির মেরুদণ্ড হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই মহামারীর পরিস্থিতিতে আমাদের একঘেয়েমি দম বন্ধ করা পরিবেশের হাত থেকে কিছু সময়ের জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এক হতে পেরেছি এবং সকলকে আনন্দ প্রদান করতে পেরেছি। এইভাবে আমাদের অনুষ্ঠানটিকে পরিসমাপ্তি করব। নমস্কার।